এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে। পাপনের জন্য কপাল পুড়ল মুস্তাফিজের, দেশে ফেরালেও খেলানো হলো না তাকে। কিন্তু কেন, এর মাঝে কি বিসিবির খুব বড় ষড়যন্ত্র আছে? আসলে সবার প্রশ্ন এটাই যে 128 রানে অল আউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের এগেনস্টে খেলতে গেলে কোন কারণের জন্য মুস্তাফিজকে দরকার? মুস্তাফিজকে ফেরানোর পরও কেন তাহলে খেলালেন না? এর মানে সোজাসুজি উত্তর, অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে। আসলে বিসিবি চায় না মুস্তাফিজ আইপিএল খেলুক। টি-20 ক্রিকেট বিশ্বকাপের আগে যদি আইপিএল মুস্তাফিজ খেলতো তাহলে কিন্তু সে অনেক কিছু শিখতে পারত, কারণ আইপিএলে সব থেকে বড় বড় প্লেয়াররা খেলে, আপনারা হয়তো সবাই জানেন। কিন্তু বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইসব না বুঝে মুস্তাফিজকে ঘরে ফিরিয়ে আনে এবং জিম্বাবুয়ের এগেনস্টে খেলানোর জন্য মুস্তাফিজকে ডেকে আনে আইপিএল থেকে, তবে মুস্তাফিজকে খেলালেন না। কিন্তু আসল কথা হলো, 128 রানে অল উইকেট হয়ে যাওয়া এই জিম্বাবুয়ের এগেনস্টে খেলতে গেলে কি শিখবে মুস্তাফিজ, সেটাই হচ্ছে কথা। আইপিএলে থাকলে হয়তো মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারত, কিন্তু সেটার রাস্তাও আটকে দিয়েছে বিসিবি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।